এই ধরনের জিনিসটা তো দরকার ছিল না, কথাটা সেটা যে ওখানে যে বা এটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না বা ঢুকে কোনো প্রয়োজন ছিল না। টিকার সংকট দেখা দিচ্ছে, সেই টিকা নিয়ে আমরা দিনরাত পরিশ্রম করতেছি, সেই চায়নার সাথে, রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, এবং এগ্রিমেন্ট পর্যায়ে চলে গেছি, নন ডিসক্লোজার সই করছি। আর সেই জিনিসগুলো যদি কেউ নিয়ে নিতে চায় এবং সেটা ডিসক্লোজ করতে চায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে, কারণ ওই রাষ্ট্র আমাদের সাথে আর কোনো হয়তো ডিপ্লোম্যাটিক রিলেশনই রাখবে না, এবং আমাদের টিকা তো পাওয়া দূরের কথা, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। শারীরিকভাবে কোনো রকমের যে নির্যাতন বা আঘাত এটা কিন্তু হয় নাই, এই কথাটা সঠিক নয়। একজন সিনিয়র অফিসার, সে অ্যাডিশনাল সেক্রেটারি, আর দুজন ডেপুটি সেক্রেটারি লেভেলের মহিলা, এরা ওখানে ছিল, এরাই তার সাথে প্রাথমিকভাবে ডিল করছে। পরবর্তীকালে যখন এই ঘটনা হয়েছে, স্টেট সিক্রেটের বিষয় আসছে, তখন পুলিশকেও ডাকছে যে ওখানে যা ঘটেছে ওই ঘটনার উপরেই কিন্তু এই পরবর্তী এই জিনিসগুলো ঘটতেছে, যে ওখানে একজন লোক সরকারি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, ফাইল শুদ্ধ নিয়ে যাচ্ছে, ছবি তুলতেছে, যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট, যে আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোনো রকমের কেউ অন্যায় করে থাকে সেই অন্যায়ের ব্যবস্থা আমরা নিব। আমরা এই বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখব, এবং আমরা যেটা জিজ্ঞেস করেছি, যে ঘটনাটি বললেন যে এই ধরনের কোনো ফিজিক্যাল কোনো অ্যাসল্ট করা হয়েছে কিনা, কিন্তু উনি একজন সিনিয়র অফিসার বলছে যে ফিজিক্যাল অ্যাসল্ট তো আমি করিনি, বরঞ্চ আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করছে।